ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্টদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসো আমরা সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ এই মহামারীতেও আল্লাহ আমাদের অনেক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আমরা এই মহামারীতে যদি বাসার থেকে বের হই তাহলে কি করব? মাস্ক ব্যবহার করব। আর মাস্ক ব্যবহার করব, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলব, কোনো প্রয়োজনে বাহিরে আমরা যতদূর সম্ভব আমরা কম বের হব, আর বাসায় থাকলেও আমরা 2 ঘন্টা পর পর হাত ধুব, ঠিক আছে? আর মোবাইলে কিন্তু আমরা গেমস খেলবো না, মোবাইলে শুধু ক্লাস দেখবো। আর এখন থেকে আমাদের যে ফিকচার নোট সেটা শুধু মঙ্গলবারে স্কুলে এসে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো দেখো, আমরা আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে ক্লাস করব। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি আছে? ষষ্ঠ অধ্যায়ে আছে বায়ু। তাহলে আর আমরা কি করব? ওইটা কিন্তু সামনে বের করব ক্লাস করার সময়। তাহলে সবাই বের করেছো? ইনশাআল্লাহ আমরা আজকে পড়বো 36-37 পৃষ্ঠা রিডিং করব, এবং এখানে কিছু সমস্যা বের করব এবং আমরা তা সমাধান করব, ঠিক আছে? আসো আমরা দেখি তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ে কি আছে। আমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে বায়ু। আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম কি? ষষ্ঠ অধ্যায় হচ্ছে বায়ু। বায়ু পরিবেশের একটি কি? বায়ু পরিবেশের একটি উপাদান। উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপাদান, তাই না? আমরা যে অক্সিজেন নিচ্ছি বায়ু থেকে, কি করছে? অক্সিজেন নিচ্ছি। আমাদের চারপাশে বায়ু থাকলেও কিন্তু আমরা তা দেখতে পাই না। তাহলে আমাদের রুমে যে বায়ু আছে তা তুমি কিভাবে বুঝতে পারো বলতো? যে তুমি যে রুমে পড়ে পড়াশোনা করছো, তোমার রুমে বায়ু আছে, সেটা তুমি কি দেখে বুঝতে পারছো? সেটা ধরো আমরা বুঝতে পারি যে আমার কি হয়, যে আমার জামা কাপড় গুলো নড়াচড়া করছে, বাতাসে পর্দা গুলা উঠছে। রুমে কি থাকে? ফ্যান থাকে, ফ্যানের বাতাস আমাদের গায়ে লাগে, আমরা এটা অনুভব করতে পারি, কিন্তু আমরা দেখতে পারি না। বাইরে তাকালে আমরা কি বুঝতে পারি? গাছে পাতাগুলা নড়ছে, এটা দেখে আমরা বুঝতে পারি যে বায়ু আছে। আমরা বাতাসে ফুলানো ব্যাগ ছুড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। আমরা একটু তাহলে দেখি, আমরা যে সাইকেল চালাই সেই সাইকেলের চাকায় কিন্তু বায়ু থাকে। দেখো আমাদের মতো ছোট্ট একটা বন্ধু সাইকেল চালাচ্ছে, এই সাইকেলে চাকায় কি আছে? বায়ু আছে। আমরা যে দেখো বল খেলি, এই বলের ভিতরে কি আছে? বায়ু আছে। আমরা আরেকটা জিনিস ভাবে বুঝতে পারি, আমি যদি এরকম একটা কি করি ব্যাগের ভিতরে, পলিথিনের ভিতরে এটার মুখটা বেঁধে দেই, তাহলে বুঝা যাবে এটার ভিতরে বায়ু আছে। আর এটা যদি আমি আমি খুলে দেই তাহলে আমার হাতে এটা চাপ দিলে বাতাসটা যে বের হবে তা থেকে আমরা বুঝতে পারবো কি আছে? বায়ু আছে। তাহলে দেখো বায়ু সবখানেই আছে, ঠিক না? তোমার ওইখানেও আছে, আমার এখানেও আছে, বায়ু সারা পৃথিবীতে কি আছে? উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে, মানুষ সহ সকল প্রাণী উদ্ভিদ এই শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। আমাদের জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই খুবই প্রয়োজন। বায়ু বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে, সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়ে থাকে, নৌকা তো আমরা সবাই দেখেছি, পাল তোলা নৌকা, এই পাল নৌকা যে পালে নৌকার পাল তোলা তো অবশ্যই দেখেছ। দেখো আমাদের বইয়ে একটা পাল তোলা নৌকা আছে, এই পাল তোলার নৌকাটা বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে, গরম
লাগলে বায়ুর সাহায্যে আমাদের শরীর কি হয়, ঠান্ডা হয়। আমাদের যখন অনেক গরম লাগে তখন আমরা কি করি, ফ্যানটা ছেড়ে দিয়ে ফ্যানের নিচে বসি এবং ঠান্ডা অনুভব করি। বায়ু প্রবাহিত উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে কি করে, সহায়তা করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি প্রশ্ন লিখতে পারি যে বলো আমরা কিভাবে বুঝতে পারবো বায়ুর উপস্থিতি, আমরা কিভাবে বায়ুর উপস্থিতিটা বুঝতে পারবো। এখন তাহলে তুমি বলো তো কিভাবে আমরা বুঝতে পারি যে বায়ু আমাদের এই রুমেও বায়ু আছে, এটা আমি কিভাবে বুঝতে পারবো। তাহলে আমি কিভাবে বুঝতে পারবো, তুমি কিভাবে বুঝতে পারছ সেটা একটু বলতে। হ্যাঁ, আমরা দেখো আমি লিখেছি যে নিচের ঘটনাগুলো দেখে আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারবো। আমাদের যে হাত পাখা আছে সেই হাত পাখা নাড়িয়েও কিন্তু আমরা দেখো, হাত পাখা নাড়ালে বা বৈদ্যুতিক পাখা চালালে আমাদের গায়ে বাতাস লাগে, তা থেকেও আমরা বুঝতে পারি কি আছে, বায়ু আছে। গাছে গাছে ডালপালা ও পাতা নড়া দেখে তাহলে কি করতে পারি আমরা, গাছে ডালপালা ও পাতা নড়া দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, নদীর বুকে পাল তোলা নৌকা চলা দেখি, নদীর বুকে পালতোলা পালতোলা নৌকা দেখেছ নদীতে, তাহলে নদীর বুকে পালতোলা নৌকা চলা দেখে আরো কিভাবে বুঝতে পারি বলতো। হ্যাঁ, আমরা কিভাবে বুঝতে পারি, আমাদের কাপড় ওড়া দেখে, আমরা যখন বসে থাকি আমাদের কাপড় ওড়া দেখে, আমাদের কাপড় যে উঠছে সেটা দেখে আমরা বুঝতে পারি এখানে বাতাস আছে বা বায়ু আছে। তাহলে আমরা কি এখন বুঝতে পারবো যে আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারবো, নিচের যে ঘটনাগুলো লিখেছি এছাড়াও কিন্তু আরো ঘটনা আছে, তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবে। তাহলে আমরা কি কি লিখবো দেখো, হাত পাখা নাড়ালে বা বৈদ্যুতিক পাখা চালালে আমাদের গায়ে বাতাস লাগে, তা থেকে আমরা বুঝতে পারি যে বায়ু আছে। দেখো, গাছ গাছে ডালপালা ও পাতা নড়া দেখলে আমরা বাইরে তাকালে কিভাবে বুঝি যে এখন বাতাস আছে, গাছের ডালপালা বা পাতাগুলো নাড়া চাড়া করছে। নদীর বুকে পালতোলা নৌকা চলা দেখে আমাদের গায়ের কাপড় গুলো নড়ছে, এ থেকেও আমরা বুঝতে পারি এখানে বাতাস আছে, আর আমরা নিজেরাও অনুভব করতে পারি আমাদের গায়ে বাতাস লাগছে। ঠিক আছে, তাহলে এখন অবশ্যই বুঝতে পারবে যে বায়ুর উপস্থিতি। তাহলে এভাবে প্রশ্নগুলো লিখে অবশ্যই কিন্তু ফিচার অনুযায়ী প্রতি মঙ্গলবার আমাদের কাছে জমা দিয়ে যাবে, আর আমাদের যা নোটপত্র শীট আছে অবশ্যই সেটা কিন্তু আমরা এখন মঙ্গলবারেই দিব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু বাসায় বাবা মার কথা শুনবে, 4 ঘন্টা অন্তত পড়ার টেবিলে কাটাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।